অপরাজনীতি বন্ধে বিএনপিকে 36 দিনের আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন অন্যথায় যে হাত দিয়ে সন্ত্রাস করবে সেই হাত ভেঙে দেয়া হবে। একই সঙ্গে ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ভর করেছে ভিসা নীতির উপর আর আওয়ামী লীগের শক্তি জনগণ। রাজধানী উত্তরায় এক সমাবেশে তিনি বলেন ভিসা নীতি আর নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বিএনপি জামাত সন্ত্রাস নৈরাজ্য ও অপরাজনীতি করছে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য 36 মিনিটও আন্দোলন করতে পারেনি দলটি, অথচ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অপরাজনীতি করছে বিএনপি। সেই সাথে তাদের 36 ঘন্টার আলটিমেটামের জবাব দেন ওবায়দুল কাদের। শেষ বার্তা দিলাম, 36 দিনের আলটিমেটাম দিলাম, অপরাজনীতি ছাড়তে হবে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। 36 দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না আসে, বিএনপির অপরাজনীতির কালো হাত গুড়িয়ে দেব। এ সময় মার্কিন ভিসা নীতি এবং নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন যে দেশের গণতন্ত্র ও মানবাধিকার ত্রুটিমুক্ত নয়, তাদের ভিসা নীতি দেয়া শোভা পায় না। শেখ হাসিনা ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের আগামী নির্বাচন হবে এদেশের মতো, বিদেশি কারো হস্তক্ষেপে নয়। আমার নির্বাচন আমি করব, তুমি কে? সাত সমুদ্র, 13 নদীর পার থেকে, আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে? কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নীতি আমরা মানি না, আমরা মানব না। এখন ভিসার উপর ভর করছে, আমরা ভর করেছি জনগণের। তারও খবরদারিতে বাংলাদেশে গণতন্ত্র চলবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাবেশের বক্তারা বলেন ভিসা নীতি কিংবা নিষেধাজ্ঞার নামে গণতন্ত্র বিরোধী কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করবে এদেশের জনগণ। যদি ভিসা নীতির অন্তরালে কোনো ষড়যন্ত্র থাকে, এই দেশবাসী কখনো সেটাকে বরদাস্ত করবে না। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমাকে সকাল লাগ নাই নাকি? তিল তিল পয়সা জমা তুম করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজেরে অনেক বারবার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সাথে। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? এবারে দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলিরে মারলে মজনু চিকর দিয়ে ওঠে, মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। ম্যাডাম, তুমি কি আসলে ভাইয়া বলো তো?
তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পাবা। ভালো কোন মেয়েটা এটা ধরেন এখানে দুই ভরি আছে আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই, সেই লাগে। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।